গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করা হয়। সচিবালয়ে এক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, বেশ কিছু অভিযোগে জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 2018 সালের 27 জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র হন জাহাঙ্গীর আলম। ওই বছরের 5ই সেপ্টেম্বর দায়িত্ব নেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় 19 নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় মেয়র জাহাঙ্গীর আলমকে। এদিকে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে প্যানেল মেয়র গঠন হবার কথা থাকলেও দীর্ঘ 37 মাস পরে গঠন হল গাজীপুর সিটির প্যানেল মেয়র।